চায়না বাবির নিনজা টেকনিক এই রেসিপি এই রেসিপি দেখে আপনারা যে কেউ কিন্তু সুন্দর এই পিঠাটা ঘরেই তৈরি করতে পারবেন দেখে মনে হচ্ছে না যে গাছের গোলাপগুলো নিচে চলে এসছে আসলে তাই আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার খুবই ভালো লাগে এই পিঠা খেতে উপকরণ অল্প লাগে আর একদম খুব ফুটন্ত গরম পানির ভাবেই কিন্তু পিঠাটা হয়ে যায় মাত্র সময় লাগে ছয় সাত মিনিটের মতো আর দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা সুন্দর তুল তুলে নরম হওয়ার আগেই পিঠা তৈরি হয়ে যাবে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো চিনি আর ইস্ট দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি চিনির পরিমাণটা যে যতটা খেতে পছন্দ করেন ওভাবে অ্যাড করে নেবেন আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো এত বেশি সফট তুলতুলে নরম হয় যে আপনি তৈরি করে টেবিলের উপর কিন্তু দুই দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এক ফোঁটাও তেল লাগবে না এই পিঠা তৈরি করতে গেলে ফুটন্ত গরম পানির ভাবেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে খুবই অল্প সময়ে আমি ময়দার ডোটা তৈরি করে একটা পাশে রেখে দিয়েছি আর এদিক থেকে পানিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি আর আমি যেহেতু এটাকে ভাবে বসাবো তাই একটা স্টিলের স্টেনার কিন্তু আমি পানির মধ্যে দিয়ে রেখেছি যাতে আমার চাকনিটা ওখানে বসাতে পারি আর এদিক থেকে ডোটাকে আবার একটু মথে নিচ্ছি এটা হলো এখন আমি বড় করে একটা রুটি বেলে নেব আর আজকের এই সুন্দর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে অন্য আপুরাও দেখে পারবে কারণ বিকেলের নাস্তাটা কিন্তু আমরা সবাই চাই একটু কম খরচে যেন করে নিতে পারি আর সবাই যদি কম খরচে নাস্তাটা তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা সবাই খুশি থাকতে পারি তাই না আর এখানে আমি অল্প করে একটু তেল অ্যাড করলাম আর এই তেলের উপর সামান্য করে আটা ছিটিয়ে দেবো আটাটা ছেটানোর পর আমি একটা রোলের মতো করে নেব আসলে এখন যেটা করব এটা দেখে বুঝে নিতে হবে প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে বলেন তো কমেন্ট করে জানাবেন কার কাছে আমার রেসিপি কেমন লাগে কে কোথেকে আমার ভিডিওগুলো দেখেন আসলে এগুলো জানলে আমার খুবই ভালো লাগে আমি হয়তো আপনাদেরকে কখনো দেখবো কিনা জানি না বাট আপনারা তো আমার রেসিপিগুলো দেখেন আপনাদের সম্পর্কে তো আমি জানতেই পারি তাই না তো এই হলো আর কি একটা রোল তৈরি করে নিলাম আর এখন আমি একটা নাইফ দিয়ে জিগাক শেপে কেটে নিচ্ছি মানে এই তো দেখে হয়তো বুঝতে পারবেন এখন কিন্তু বলে দেওয়ার কিছু নেই এখন যেটা করব পুরাটাই চায়না ভাবির কেরামতি আসলে এই রেসিপিটার ফ্লাওয়ার এই শেপটা আমি একটা চায়না রেসিপি থেকে দেখে নিয়েছি তাই কিন্তু আপনাদেরকে বললাম এটা চায়না ভাবির কেরামতি মানে এত সুন্দর হয় রেসিপিটা দেখলে অবাক হয়ে যাই। আর বানানোর পর কিন্তু খেতেও অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু চিনি স্কিপ করতে পারেন আর এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি ওরা খুব পছন্দ করে খাবে আর এই তো এখন একটা চামচ দিয়ে চামচের যে হ্যান্ডেলটা সেটা দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু দুই পাশ থেকে দুইটা গোলাপের মতো হয়ে যাচ্ছে যেমন একদম সাদা গোলাপগুলো ফুটে থাকে না এটা ভাপে দেওয়ার পর ওরকম হয়ে যাবে আপনারা হয়তো এই বিষয়গুলো দেখে বুঝে নেবেন এটা আমি বলে বোঝাতে পারবো না তো কেমন লাগছে আজকের এই সহজ রেসিপিতে এত সুন্দর একটা রেসিপি আমি এখন একটা স্টিনারের মধ্যে সবগুলো পিঠা এভাবে করে বসিয়ে দিচ্ছি তাই তো এভাবে করে শেপ করে বসিয়ে দিলে দেখতে ভালো লাগবে তো আপনারা চাইলে এলোপাথারেও বসাতে পারেন তো যাই হোক এভাবে করে বসিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে না সে জিনিসের খাওয়ার আকাঙ্ক্ষাটা বেড়ে যায় দ্বিগুণ তাই না তা আমরা দেখবেন যে কোনো রান্নাই করার পর যদি সুন্দর একটা বাটিতে সার্ভ করি সেটা দেখতে অনেক ভাল লাগে আর দেখতে ভাল লাগলে খাওয়ার রুচিও বেড়ে যায় তাই না তাই তো আমি সাত মিনিটের মতো ভাপে দিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পিঠা কিন্তু একদম ফুলে ফুলে মানে গোলাপের পাপড়িগুলো মানে যে খুলে যাচ্ছে এরকম লাগছে তা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর একটা চলুন ভেঙে দেখায় কতটা সফট হয়েছে একদম বাজারে কিনা ব্রেড থেকে অনেক বেশি নরম তুল তুলে এটা খেতে অসম্ভব ভালো লাগে